আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপেলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমরা সবাই তো আপেল খাই কিন্তু আপেলের এত স্বাস্থ্য উপকারিতা জানলে অবাক হবেন তাহলে চলুন আজকে আপেলের স্বাস্থ্য উপকারিতা জেনে নেওয়া যাক তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আপেলের স্বাস্থ্য উপকারিতা এক দাঁত শক্ত ও মজবুত রাখে দাঁত ভালো রাখতে আপেলের বিকল্প নেই আপেলে থাকা ভিটামিন সি দাঁতের গোড়াকে শক্ত করে এবং রক্ত পরা বন্ধ করে এছাড়াও আপেলের রস দাঁত সাদা করতে দারুণ কার্যকর দুই ক্যান্সার প্রতিরোধ করে আপেলে রয়েছে ফ্লাভোনল নামের উপাদান যা পরিপাকতন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও স্তন লিভার ও কোলন ক্যান্সার এবং শরীরের যে কোনো অংশে ক্যান্সারের কোষ গঠন করতে বাধা প্রদান করে তিন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে আপেলে থাকা ফাইবার শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে এবং ফ্যাট জমতে বাধা দেয় নিয়মিত আপেল খেলে শরীরে তেইশ পার্সেন্ট পর্যন্ত কোলেস্টেরল কমে যায় চার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে আরও বেশি সহজ করে তোলে নিয়মিত আপেল খেলে হজম শক্তি আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পায় তাই যাদের হজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত আপেল খেতে পারেন পাঁচ হাড়ের ক্ষয়রোধ করে আপেলের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ও ক্যালসিয়াম পাওয়া যায় যা আমাদের হাড়ের ক্ষয়রোধে সহায়ক বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় ক্ষয় ও হাড়ের জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে আপেল ওষুধের মতো কাজ করে ছয় ওজন কমাতে সাহায্য করে আমরা ওজন কমানোর জন্য অনেক খাবার খেয়ে থাকি তবে ডায়েটের জন্য আপেলকে কি কখনো বিবেচনা করি আপেলে থাকা ফাইবার কোনো ক্যালোরি ছাড়াই প্যাট ভরতে সাহায্য করে তাই এটি খেলে ওজন বাড়ার ভয় নেই এছাড়াও আপেলে থাকা ফাইবার প্যাট পরিষ্কার রাখে যা ওজন কমাতেও কার্যকর সাত লিভার সুস্থ রাখে আপেলে থাকা প্যাকটিন এবং ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টেরল দূর করে ফলে লিভার সুস্থ থাকে এছাড়াও আপেল পরিপাকতন্ত্রের ক্ষতিকর পদার্থগুলো দূর করে হজমে সহায়তা করে আট স্নায়ু স্বাস্থ্যের উন্নতি করে আপেলে থাকা সেটিন এর মাঝে নিউরো প্রোটেকটিভ এর প্রভাব পেয়েছেন গবেষকরা অর্থাৎ আপেল নিয়মিত খেলে মস্তিষ্কে থাকা নিউরনগুলো আরও বেশি কর্মক্ষম থাকে ফলে স্নায়ু সুস্থ থাকে এছাড়াও আপেলে থাকা আয়রন এবং ফসফরাস স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে নয় কিডনি পরিষ্কার করে আপেলে থাকা কার্কুমিনে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কিডনি ভালো রাখার পাশাপাশি কিডনিতে পাথর জমা রোধ করে তাই কিডনিতে সমস্যা থাকা রুগীদের প্রায় প্রতিদিনই একটি আপেল খাওয়া পরামর্শ দেওয়া হয় দশ ত্বক ভালো রাখে আপেলে বিদ্যমান কপার ক্লোরিন জিঙ্ক ম্যাগনেসিয়াম ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং আপেলের রস ত্বকের জন্য খুবই উপকারী আপেলের রস বলি রেখা দূর করে এবং ত্বকে টিস্যু নষ্ট হতে দেয় না এগারো দৃষ্টিশক্তি উন্নত করে আপেলে থাকা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটো পুষ্টি সমৃদ্ধ যা চোখের উপর প্রি রেডিক্যালসগুলির প্রভাব হ্রাস করে এবং বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে এর প্রভাবে ম্যাকুলার অবক্ষয় ছানি ও গ্লুকোমার মতো পরিস্থিতি রোধ হয় বারো আমাদের দেহের একটি প্রয়োজনীয় অ্যাসিড আপেলে রয়েছে টার্টারিক অ্যাসিড আমাদের দেহের জন্য এটি খুবই প্রয়োজনীয় তেরো মৌখিক স্বাস্থ্য উন্নত করে আপেলে অনেক জীবাণু বিরোধী যৌগ রয়েছে যা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে নিয়মিত আপেল সেবন করলে তা আপনার মুখের স্বাস্থ্য শুধুমাত্র ভালো করবে তা নয় দাঁতের প্লাক এবং ক্ষয় হওয়ার ঝুঁকিও কমিয়ে দিবে চোদ্দ ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী দুই লাখেরও বেশি অংশগ্রহণকারীদের নিয়ে হওয়া একটি গবেষণায় ইঙ্গিত করে যে নিয়মিত আপেল খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আঠারো পারসেন্ট কমে যায় আপেল কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদর্শন করে যা অগ্নাশয়ে কোষের ক্রিয়া উন্নত করে যাতে ইনসুলিন উৎপাদন উন্নত হয় পনেরো বার্ধক্য বিরোধী অ্যান্টিঅক্সিডেন্টের একটি অস্ট্রাগার থাকার ফলে আপেল অন্যতম শ্রেষ্ঠ বার্ধক্য বিরোধী খাবারগুলির একটি এটি ইন্দ্রিয়ের কার্যকারিতা উন্নত করে এবং গভীর ছোপ ও শুকনো লাইনের মতো ত্বকে বার্ধক্যের চিহ্নগুলি কমায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম